দেখুন, পরীক্ষা না করে মেরিট লিস্ট বার করা এবং একই স্কুলে কিছু লোক পাস করেছে ফেল করেছে, কিসের আধারে হয়েছে? মাধ্যমিকে সবাইকে পাস করানো হবে তো, যদি স্থায়ী থাকে উচ্চ মাধ্যমিক পাস করানো হোক, আর যদি ফেল করানো হয় কাউকে তার কিসের আধারে হবে? লোক এটা বুঝতে পারছে না, কনফিউজ, স্বাভাবিক সবাই ক্ষুব্ধ আছেন, একটা বছর নষ্ট হবে তাই তারা করছেন। আমার মনে হয় মাননীয় শিক্ষামন্ত্রী এটা পরিষ্কার করা উচিত সমাজের সামনে। অভিভাবকরা এবং ছাত্রছাত্রীরা খুবই উদ্বেগের মধ্যে আছেন, তাই বাধ্য হয়ে ক্ষুব্ধ হয়ে তারা রাস্তায় নামছেন। এটা শিক্ষা ব্যবস্থার যে অন্তর্জালী যাত্রা শুরু হয়েছে তার একটা প্রমাণ। আর এই অভিযোগের প্রেক্ষিতে কি বলেছেন তৃণমূল সাংসদ সৌগত রায়? দেখুন, দীপঘোষ কি উচ্চ মাধ্যমিক পাস, এটা আগে ওকে জিজ্ঞেস করুক, তারপরে এই নিয়ে বিবৃতি দিন, ঠিক আছে? উচ্চ মাধ্যমিকে অনিত্যূর্ণদের অভিযোগ জমা নেওয়ার কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদে অভিযোগপত্র নেওয়ার কাজ চলবে 7 দিন। এ বিষয় নিয়েই আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্যের সঙ্গে। অরিত্রিক, গতকালকে আমরা দেখেছি বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখিয়েছেন, এমনকি সেই বিক্ষোভ শিক্ষামন্ত্রীর বাড়ির সামনে অবধি পৌঁছে গিয়েছিল। তো শিক্ষা সংসদ সভাপতি ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন যে অভিযোগ দেখে ব্যবস্থা নেওয়া হবে, তো অফিসিয়াল প্রক্রিয়া কিভাবে শুরু হতে চলেছে? দেখো, যেটা জানা যাচ্ছে যে আজকে থেকে অভিযোগ জমা নেওয়ার কাজটা শুরু হলো। তুমি যেমন বলছিলে যে 7 দিন চলবে এই পদ্ধতি, শিক্ষা সংসদ যে ভবন আমরা জানি বিদ্যাসাগর ভবন, সেই ভবনে ছাত্রছাত্রীরা আসবেন, তারা তাদের যে অসন্তুষ্টির কারণ সেটা তারা অভিযোগ হিসেবে জমা দেবেন। তবে এখানে একটি নিয়ম করা হয়েছে যে কেউ কিন্তু নির্দিষ্টভাবে একটি পরীক্ষার খারাপের রেজাল্ট বা সেইগুলোর জন্য যে অভিযোগ সরাসরি জানাতে পারবেন না, নিজের স্কুলের মাধ্যমে, নিজের স্কুলের প্রধান শিক্ষক বা প্রধান শিক্ষিকার মাধ্যমেই কিন্তু আবেদন করতে হবে। আজকেও কিন্তু যারা এসেছিলেন তাদের মধ্যে অনেকেই ব্যক্তিগতভাবে এসেছিলেন, তাদের অভিযোগ গ্রহণ না করেই ফিরিয়ে দেওয়া হয়েছে। অনেকেই কিন্তু স্কুলের মাধ্যমে এসেছিলেন, তাদের অভিযোগ গ্রহণ করা হয়েছে। আগামী শনিবার পর্যন্ত এই পদ্ধতি চলবে, প্রত্যেক দিন 4-5 ঘন্টার একটা সময় দেওয়া হচ্ছে, সেই সময়ের মধ্যে এই অভিযোগ জমা নেওয়ার কাজ চলবে। তারপরে কিন্তু এই বিষয়টা নিয়ে শিক্ষা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ কি ভূমিকা নিচ্ছে, কি সিদ্ধান্ত নিচ্ছে সেটা জানা হবে, এবং প্রতিটি অভিযোগের ক্ষেত্রে আলাদা আলাদা সিদ্ধান্ত হতে পারে এমনটাও কিন্তু উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সূত্রে জানা যাচ্ছে। তবে এই সপ্তাহ ধরে অভিযোগ জমা নেওয়ার পরে তারপরেই কিন্তু সুনির্দিষ্ট সিদ্ধান্ত নেওয়ার পরিকল্পনা রয়েছে এমনটাই কিন্তু উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সূত্রে জানা যাচ্ছে। পাপিয়া, ধন্যবাদ অরিত্রিক। আর এই বিষয়ে বাঁকুড়ার এক স্কুলের প্রধান শিক্ষক কি জানিয়েছেন দেখুন। সমস্যা হয়েছে বলতে যে যে ছেলে মেয়েরা আমাদের পরীক্ষা দেয়নি, অথচ ওরা 11 থেকে 12 ইনার অর্ডারে, এখান থেকে যে অর্ডার হয়েছিল সেই অর্ডার অনুযায়ী পাস করেছে, তারপরে তাদের কিন্তু মার্কসটা আপলোড করার তো কোনো জায়গা ছিল না। এখন ওদের মার্কস যখন আমরা দিতে জায়গা পাইনি, ওদের কিছু ছেলে মেয়ের ফেল হয়েছে। কত মানে আপনাদের স্কুল টোটাল পরীক্ষার্থী কত ফেল করেছে? কতজন? 146 জন টোটাল পরীক্ষার্থী, এরা ওই ফেল করেছে 12 জন। প্ল্যান পদ্ধতি জটিলতা কিনা বলতে পারবো না, কিন্তু সিস্টেমটাতে আমাদের ওই ছেলেগুলো কিছু বঞ্চিত হয়ে গেলো, মনে হয় বঞ্চিত হবে না, কারণ উচ্চ মাধ্যমিকের শিক্ষা সংসদের যিনি সভাপতি আছেন তিনি তো বলেছেন যে একটা ব্যবস্থা কিছু করব, সেই জন্যই আমরা আজকে এত দূর থেকে এলাম। উচ্চ মাধ্যমিকের শিক্ষা সংসদের সভাপতি মহুয়া দাস কি জানিয়েছেন দেখুন। কিছু জন এসছে, কতজন এসছে? অনেক ছাত্রছাত্রী এসেছিল, যাদের মধ্যে দেখা যাচ্ছে একটি স্কুলে একটি ছাত্রী ফেল করেছে, বাদ বাকি সবাই পাস করে গেছে, অভিযোগ করছে। যা হবে প্রধান শিক্ষক শিক্ষিকারা নিয়ে আসবেন।